আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে খতিয়ান। আজকে তার ষষ্ঠ পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীলটি হচ্ছে তোমাদের বইয়ের 3 নম্বর সৃজনশীল। তো এখন আমি উদ্দীপকটা পড়ব, তোমরা চাইলে তোমাদের বইয়ের সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, যেই উদ্দীপকটা বইয়ে দেওয়া আছে দেখো ওইটাই আমি বোর্ডে তুলে রাখছি। তো এই জায়গায় একটা টিচকের নগদান হিসাব দেওয়া আছে। তো তুমি বুঝবে কিভাবে, দেখো এই জায়গায় নগদান হিসাব লেখা, লেখার পর এই জায়গায় যে গড়টা দেওয়া আছে এটা কিন্তু একটা টিচক। তুমি বুঝবে কিভাবে যে এটা টিচকের হিসাব, কারণ টিচকের গড় সংখ্যা কয়টি, 8টি। তো দেখো ডেবিট পাশে 4টা, ক্রেডিট পাশে 4টা, মোট কয়টা, 8টা। তো দেখো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ক্রেডিট টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে টিচক হিসাবের একটা গড়, মানে খতিয়ান দেওয়া। তো এখন তারা তোমাদেরকে ক নাম্বারটা বলছে, এই যে নগদান হিসাবটা দেখতে পাইতেছো, এই নগদান হিসাবের একটা উদ্বৃত্ত বাহির করতে। উদ্বৃত্ত মানে জের বাহির করা। খ নাম্বার বলছে এই উপযুক্ত তত্ত্ব হতে জাবেদা প্রস্তুত করতে বলছে, যে এই জায়গায় যে এন্ট্রিগুলো দেওয়া আছে এই এন্ট্রিগুলো থেকে তুমি জাবেদা প্রস্তুত করবা। আর গ নাম্বারটা বলছে ব্যাংক হিসাব, বেতন হিসাব, বিক্রয় হিসাব এবং উত্তোলন হিসাব প্রস্তুত করো চলমান জেরসক অনুসরণ করে, মানে খতিয়ান প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদেরকে ক নাম্বারটা সমাধান করে দিব। তো এই জায়গায় ক নাম্বার প্রশ্নটা বলছে যে এই যে নগদান হিসাবটা দেখতে পাইতেছ, এই নগদান হিসাবের একটা উদ্বৃত্ত বাহির করব। উদ্বৃত্ত মানে জের বাহির করব, মানে নগদান হিসাবের কয় টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা কিভাবে করব একটু লক্ষ্য করো। আমরা জানি ডেবিট এবং ক্রেডিট, এটা ডেবিট, এটা কি ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিট পক্ষের মধ্যে যেই পক্ষের টাকাটা বেশি ওই পক্ষের টাকাটাই আমি আগে কি করব, যোগ করব। তো করার পর তার আমরা কি নির্ণয় করব, উদ্বৃত্ত নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ডেবিট দিকে কয় হাজার টাকা, 37,000 টাকা, ডেবিট দিকে টাকা বেশি। তো আমি আগে লিখি ডেবিট দিকে 37,000 টাকা। লিখার পরে এই টাকাটা আমি এই জায়গায়ও লিখবো, 37,000 টাকা উভয় দিকে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, আমার ক্রেডিট দিকে কি 37,000 টাকা হয়েছে, না। তো কয় টাকা শর্ট, আমরা এটা কিভাবে বাইর করব, এই 37,000 টাকা থেকে এই 3টা টাকা আমরা কি করব, বিয়োগ করব। তো আমি বিয়োগ করি, তাহলে আমার শর্ট আসবে 11,000 টাকা। তার মানে 37,000 টাকা হইতে আমার আর কয় হাজার টাকা লাগবে, 11,000 টাকা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে যেই পাশে টাকা শর্ট খাবে সেটা মাসের লাস্টে। তাহলে আমরা এই জায়গায় কয় তারিখ দিতে পারি, 31 তারিখ। যে টাকাটা শর্ট খাইছে তার নাম আমরা কি দিব, ব্যালেন্স সিডি। আমরা জানি যেই পাশে শর্ট খাবে সেটা মাসের লাস্টের তারিখ হবে, আর তার নাম আমরা কি দিব, ব্যালেন্স সিডি। এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে তার উল্টা দিতে। তার উল্টা দিক কোনটা, যেহেতু শর্ট ক্রেডিট দিকে খাইছে তার উল্টা দিক হবে কোনটা, ডেবিট দিকে। 1 তারিখে তার নাম দিবে কি তোমরা, ব্যালেন্স বিডি। প্রিয় শিক্ষার্থীরা, যেই টাকাটা শর্ট খাইছে ওই টাকাটাই তোমরা এই গড়ে লিখে দিবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, নগদান হিসাবের উদ্বৃত্ত কয় টাকা আসলো, এই যে 11,000 টাকা। এই 11,000 টাকাই হচ্ছে নগদান হিসাবের উদ্বৃত্ত। তো তারা সম্পূর্ণ কাজটাই করে দিছে, শুধুমাত্র উদ্বৃত্তটা বাহির করে দেয় নাই, আর উদ্বৃত্তটা তোমাকে কি করতে বলছে, বাহির করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইরকম কোনো প্রশ্ন যদি তোমাদের সৃজনশীলে আসে, যদি তোমাদেরকে বলে যে উদ্বৃত্ত নির্ণয় করো, উদ্বৃত্ত মানে জের নির্ণয় করা, মানে তার জের কয় টাকা, তাহলে তোমরা কি করবা, এই দুই পক্ষের টাকার মধ্যে যেই পক্ষের টাকাটা বেশি ওইটা আগে যোগ করবা। যেমন এই পক্ষের টাকা বেশি ছিল, আমি 37,000 টাকা লিখছি, লিখার পর এই সমপরিমাণ টাকাটাই আমি আবার ক্রেডিট দিকে লিখছি। এখন এই জায়গায় কি 37,000 টাকা হয়েছে, না। তাহলে কয় টাকা শর্ট, এটা কিভাবে বাইর করবা, ক্যালকুলেশন করে এই টাকা থেকে এটা বিয়োগ করলেই তুমি বুঝে যাবা। তারপরে যে টাকাটা শর্ট খাবে তার নাম দিবা ব্যালেন্স সিডি। এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে তার নাম হবে কি, ব্যালেন্স
বিডি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব, কিভাবে জাবেদা করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় খ নম্বর প্রশ্নটা বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। এখন কোন এন্ট্রিগুলো নিয়ে আমরা জাবেদা তৈরি করব এটা একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যে নগদান হিসাবটা দেওয়া আছে, দেখো টিসকের, এই নগদান হিসাবটার উপর ভিত্তি করেই এখন আমরা কি করব, জাবেদা দিব। মনে রাখবে এই যে ডেবিট দিকে দুইটা এন্ট্রি আছে এবং ক্রেডিট দিকে তিনটা। এবার এই এন্ট্রিগুলোর মধ্যে এই জায়গায় যে ব্যালেন্স বিডি আছে তার জন্য তোমাকে কোনো জাবেদা দিতে হবে না, কারণ এটা উদ্বৃত্ত, উদ্বৃত্তের জন্য কোনো জাবেদা হয় না। বাকি যেই এন্ট্রিগুলো আছে, যে বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব, এগুলোর জন্য তোমাকে জাবেদা দিতে হবে। এখন তুমি বুঝবে কিভাবে, তাই না? মনে রাখবা যে ডেবিট দিকের যেগুলো এগুলো তুমি পাইছো, আর ক্রেডিট দিকের যেগুলো ওইগুলো তোমার কাছ থেকে টাকা চলে গেছে। মনে রাখবা ডেবিট দিকের এন্ট্রিগুলোর দ্বারা তুমি টাকা পাইছো, আর ক্রেডিটগুলোর এন্ট্রিগুলোর দ্বারা তোমার কাছ থেকে টাকা চলে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যে এই যে বিক্রয় হিসাব দেওয়া আছে, এই জায়গায় ব্যাংক হিসাব দেওয়া আছে, বেতন হিসাব, তুমি শুধু লক্ষ্য করবা ডেবিট দিকেরটা হইলে তোমার কাছে টাকা আসবে, মানে তুমি টাকা পাইছো, আর ক্রেডিট দিকেরটা তোমার কাছ থেকে টাকা চলে গেছে। তাহলে চলো আমরা শুরু করি জাবেদাগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, জাবেদার গড় তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদার গড় মোট কয়টা? পাঁচটা। তো প্রথমে আমরা তারিখ অনুযায়ী জাবেদাগুলো দিব। প্রথমে দুই তারিখ আছে, আমি আবারও বলি ব্যালেন্স বিডির কোনো জাবেদা হবে না, কারণ এটা একটা উদ্বৃত্ত। তো আমরা দুই তারিখের জাবেদাটা দেই। আমি এই জায়গায় সালটা লিখে নেই, 2017 দুই তারিখ জানুয়ারি মাসের। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্যাংক হিসাব, এটার মানে কী? তার মানে তুমি ব্যাংকে টাকা দিছো। আমি আবারও বলি ক্রেডিট দিকের যেগুলো ওইগুলোতে তোমার কাছ থেকে টাকা চলে যাবে, তার মানে ব্যাংকে কী করছো, টাকা দিছো। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে তার জন্য আমরা জাবেদা কী দিই? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তা আমি এই জায়গায় লিখে ফেলি, ব্যাংক হিসাব ডেবিট, আমি লিখলাম ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে আমার কাছ থেকে কী গেছে, নগদ টাকা। এই জন্য আমি এই জায়গায় লিখবো নগদান হিসাব ক্রেডিট। তোমরা এই জায়গায় কারণটা লিখে দিবা, জাবেদার সময় কিন্তু কারণ লিখতে হয়। কারণ হচ্ছে ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো। তারপরে দাগ দিয়ে দিবা। এবার টাকা কত? 22,000 টাকা। তাহলে আমি লিখি 22,000 টাকা সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা কারণটা লিখে দিবা, কারণ ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। তারপরে দেখো দুই তারিখের পরে তারিখ অনুযায়ী আসবে 15 তারিখ। 15 তারিখে এই জায়গায় লেখা আছে বেতন। এটার মানে কী? এটার মানে হচ্ছে আমি বেতন দিছি, আমার কাছ থেকে টাকা চলে গেছে। তো আমরা যদি বেতন দিই, জাবেদা কী? বেতন একটা খরচ, খরচ সবসময় হিসাব বিজ্ঞানের ডেবিট দিকে বসে। তাহলে বেতন হিসাব ডেবিট, আর বেতন দিতে গিয়ে তোমার কাছ থেকে কি গেছে, নগদ টাকা চলে গেছে। এর জন্য লিখবে কি? নগদান হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কীভাবে দিই। তো আমি এই জায়গায় লিখলাম বেতন হিসাব ডেবিট, কারণ বেতন আমাদের জন্য একটা কি, খরচ। আমি লিখলাম বেতন হিসাব ডেবিট, বেতন দিতে গিয়ে আমাদের কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা। এই জন্য আমি এই জায়গায় লিখব নগদান হিসাব ক্রেডিট। আমি কারণটা লিখলাম না, তোমরা অবশ্যই কারণটা লিখে নিবা। কারণ বেতন প্রদান, টাকা কত? 3,000 টাকা। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা তারপরে তারিখ অনুযায়ী 17 তারিখ, এই যে বিক্রয় হিসাব, তো তুমি কি করছো, বিক্রয় করছো, তো তোমার কাছে কি আসছে, নগদ টাকা আসছে। ডেবিট দিকের যেগুলো ওইগুলোর মাধ্যমে তোমার কাছে টাকা আসছে, মনে রাখবে। এই যে তো তুমি যে বিক্রয় করছো, তোমার কাছে কি আসছে, নগদ টাকা আসছে। তো অনেকে বলতে পারো যে এটা তো বাকি তো হইতে পারে, তাই না? কিন্তু না, কারণ এটা এই যে নগদান হিসাব, এই হিসাবটাই তো নগদান হিসাবের, এই জায়গায় সবগুলো লেনদেন নগদে হবে। তাহলে আমি যদি বিক্রয় করি, বিক্রয় করার পর আমার কাছে কি আসবে, নগদ টাকা। তাহলে আমি লিখি নগদান হিসাব ডেবিট। তাহলে আমি লিখলাম নগদান হিসাব ডেবিট, আমি কি করছি, বিক্রয় করছি। তাহলে আমি এই জায়গায় লিখব বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা টাকা কত? 17,000। 17,000 টাকা ডেবিট, 17,000 টাকা ক্রেডিট। তো তোমরা কারণটা লিখে নিবে, আমি বারবার বলে দিচ্ছি, কারণটা কিন্তু আমি লিখলাম না। তারপর লাস্ট আরেকটা এন্ট্রি আছে, দেখো উত্তোলন হিসাব। এটার মানে হচ্ছে মালিক ব্যবসা থেকে উত্তোলন করছে।
তো মালিক উত্তোলন করলেই কিন্তু ব্যবসা থেকে টাকা চলে যায়। তো কীভাবে বুঝলাম যে জায়গায় যে নগদ টাকা নিছে, এটা নগদান হিসাব? তাহলে মালিক যদি ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে তার যাবে তারা কী হবে, এই যে দেখো এই জায়গায় লিখবা উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যবসা থেকে কী চলে গেছে, নগদ টাকা চলে গেছে, এই জন্য লিখব নগদান হিসাব ক্রেডিট, সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তারপরে চাইলে তোমরা উভয় দিকের যোগফল সমান করে দিতে পারো। তো উভয় দিকের যোগফল সমান করলেও হবে না করলেও হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে জাবেদা। তো আশা করি তোমরা জাবেদাটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে কী করব, খতিয়ানগুলো প্রস্তুত করে দেখাবো। এখন আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় গ নম্বর প্রশ্নটা বলছে খতিয়ান তৈরি করো, ব্যাংক হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব, এই চারটার নামে খতিয়ান তৈরি করতে বলছে। তো দেখো আমি পাশে জাবেদাগুলো লিখে রাখছি, এই জাবেদাগুলো থেকে এখন আমি কী তৈরি করব, খতিয়ান তৈরি করব। কিন্তু এই জায়গায় তারা কিন্তু খতিয়ানের শখটা বলে দিছে যে তুমি কোন শখে তৈরি করবে, চলমান জেড শখে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি চলমান জেড শখের চারটা গড় তৈরি করে রাখছি। চলমান জেড শখের গড় সংখ্যা কয়টি, সাতটি। দেখো কী কী, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এইভাবে মোট আমি কয়টা গড় করছি, চারটা। কেন করলাম, কারণ আমাকে চারটা হিসাব তৈরি করতে বলছে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ব্যাংক হিসাবের নামে খতিয়ান করি। চলো, তো আমি যার নামে খতিয়ান করব তার নামটা কিন্তু আমি উপরে লিখে নিব, এটা মনে রাখবা। তো আমি ব্যাংক হিসাবের নামে করতেছি, এই জন্য আমি এই জায়গায় লিখে নিলাম কি, ব্যাংক হিসাব। তো এই যে ব্যাংক হিসাব আমি এই জায়গায় লিখলাম, এই ব্যাংক হিসাব কথাটা, মানে ব্যাংক কথাটা, জাবেদার যেই ঘরে থাকবে ওই ঘরটা নিয়ে তুমি কাজ করবে। তো দেখো প্রথমে ব্যাংক হিসাব আছে, তো আমরা কিন্তু এই ব্যাংক হিসাবের নামে খতিয়ান করতেছি। ব্যাংকের বিপরীত কি, নগদান। নগদান কোথায় আছে, ক্রেডিট দিকে, তাহলে বসবে কই, ডেবিট দিকে। তো আমি এই জায়গায় লিখে এক তারিখ লিখব কি, নগদান। প্রিয় শিক্ষার্থীরা, নগদান হিসাব লিখলাম। তো এই নগদান কথাটা কিন্তু জাবেদার ক্রেডিট দিকে আছে, 22,000, এই জন্য খতিয়ান করার সময় কোথায় এসে বসবে, ডেবিট দিকে। তো আমি লিখলাম 22,000 টাকা। লিখার পরে একটু লক্ষ্য করো, ব্যাংক হিসাব কি জাবেদার আর কোথাও আছে, নাই। তাহলে এই জায়গায় তার উদ্বৃত্ত নির্ণয় করে ফেলো, মানে জেড টানবো আমরা। তো আমরা কী করব, ডেবিট এবং ক্রেডিট এই দুই পক্ষের মধ্যে যেই পক্ষের টাকা বেশি আমি ওই পক্ষে লিখবো। তো লিখলাম ডেবিট পক্ষে 22,000। তো দেখো এখন এই ডেবিট পক্ষের সাথে যদি ডেবিট দিকে আরও কোনো টাকা থাকতো তাহলে যোগ করতাম, আর ক্রেডিট দিকে থাকলে বিয়োগ করতাম। যেহেতু কিছুই নেই তাহলে এটাই হচ্ছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। তাহলে ব্যাংক হিসাব তো চলে গেল, তারপরে আসো আমরা কী হিসাব আছে এই জায়গায়, বেতন হিসাব। তো আমরা বেতন হিসাবের নামে করি। তো আমি জায়গায় লিখলাম বেতন হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তো বেতন হিসাবের বিপরীত কী আছে, নগদান হিসাব। কোথায় আছে, ক্রেডিট দিকে, তাহলে বসবে কই, ডেবিট দিকে। তো আগে লিখে নাও তারিখ দিয়ে বেতন হিসাব, সরি, বেতনের বিপরীত হচ্ছে নগদান হিসাব। তো আমরা লিখে নেই নগদান হিসাব, কয় টাকা, 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই জায়গায় বেতন, এই যে বেতনের বিপরীত কি, নগদান। কোথায় আছে, ক্রেডিট দিকে, এই জন্য নগদান এই জায়গায় লিখছি। লিখার পর টাকাটা কোথায় লিখছি, ডেবিট দিকে। যেহেতু জাবেদার আর কোথাও নগদান নাই, এই জন্য আমরা বেতন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করে ফেলবো। তাহলে ডেবিট দিকে টাকা বেশি, এই জন্য আমি ডেবিট দিকে লিখব। লিখার পর এটা থেকে যোগ বিয়োগ করার কিছু নেই, এটা যা আছে তাই থাকবে। বেতন হিসাবের পরে দেখো প্রিয় শিক্ষার্থীরা কী আছে, বিক্রয় হিসাব। তাহলে আমি এই জায়গায় লিখি বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। দেখো বিক্রয়ের বিপরীত কী আছে, নগদান। নগদান কোথায় আছে, ডেবিট দিকে, তাহলে বসবে কই, ক্রেডিট দিকে। তো আমি এই জায়গায় লিখে নেই বিক্রয়ের বিপরীত হচ্ছে নগদান হিসাব। নগদান আছে ডেবিট দিকে, তাহলে টাকাটা বসবে কই, ক্রেডিট দিকে। কয় হাজার, 17,000 টাকা। তাহলে উদ্বৃত্ত নির্ণয় করো, ক্রেডিট দিকে বসাই দাও 17,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা লাস্ট আরেকটা হিসাব আছে, সেটা কি, উত্তোলন হিসাব। এই যে, তো আমরা উত্তোলন আগে লিখে নিই, আমরা যার নামে খতিয়ান করব তার নামটা কিন্তু আমরা লিখে নিব। আমি লিখে নিলাম উত্তোলন হিসাব। উত্তোলনের বিপরীত কি, নগদান। কোথায় আছে, ক্রেডিট দিকে।
তাহলে আমরা লিখবো কই ডেবিট দিকে, তো আমি লিখে নিলাম নগদান ডেবিট দিকে কয় হাজার 1,000। তাহলে জ্যান নির্ণয় করো 1,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে চারটা হিসাবের নামে খতিয়ান। খুবই সহজ একটা অঙ্ক, তবে তুমি যদি বুঝতে না পারো তাহলে তোমার জন্য অবশ্যই কঠিন হয়ে দাঁড়াবে। তো আজকে এই পর্যন্ত। তো আজকের এই সৃজনশীলটিতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি এই সৃজনশীলটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।